কালে কালে বল রসনা, কালে কালে বল রসনা, কালে কালে বল রসনা। রীতিমতো সেকালে বেঁধে পুজো করা হতো দেবীকে, কালী পুজো নাকি জুঁই ফুলের মতো, রাত পোহালেই তার সুবাস নষ্ট। এখানেও হতো ঠিক তাই, এক রাতের পুজোর জন্যই যত আয়োজন। বাংলার এই কালীকে ঘিরে রয়েছে অজানা রহস্য। কি সেই রহস্য? আসুন জেনে নেওয়া যাক এই রহস্যের খুঁটিনাটি। নমস্কার বন্ধুরা, কালী কথকের 13তম পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমরা অনুরোধ করব একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের মূল বিষয়ে। আপনারা শুনছেন কালী কথক, সঙ্গে আমি অনুপ্রায়। শ্যামা সঙ্গীত গেয়েছেন দেবলীনা ও মোনালিসা চক্রবর্তী। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কালী প্রসঙ্গে আলোচনা উঠলে বারবার কলকাতা শহরের নাম উঠে আসে ঠিকই, তবে সারা বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন বেশ কিছু কালীর রহস্য যা আজও অবাক করে। সেই ইতিহাস শুনলে গায়ে কাটা দেয়, দেবীর রুদ্রমূর্তির ব্যাখ্যা মেলে বিভিন্ন প্রকারে। এরকমই একটু প্রান্তিক গ্রামের কালী পুজো হল মালদাহের মানিকোড়া কালী পুজো। নামটা শুনে প্রান্তিক মনে হলেও এই পুজোর 300 বছরের ইতিহাস শুনলে রীতিমতো শিহরণ জাগে আজও। আজকের এই সর্বজনীন কালী পুজো অবশ্য একটা সময় ছিল জমিদারদের কুক্ষিগত, তবে ইতিহাস অবশ্য আরও অন্য একটি গল্পের কথা বলে। বলা হয় এই পুজো শুরু করেন ডাকাত দল। শুধু তাই নয়, শোনা যায় 300 বছর আগে গভীর জঙ্গলে ঘেরা এই এলাকায় পুনর্ভবা নদী পেরিয়ে পুজো দিতে আসতো ডাকাতেরা। কালী পুজো ঘিরে এমনিতেই বাংলায় অজস্র রহস্য, তাই বলে এমন কথা কি শুনেছেন কখনো যে রীতিমতো শিকল দিয়ে বেঁধে পুজো করা হতো কোনো কালীকে? হ্যাঁ, এটাই সত্যি, মানিকোড়ার কালীকে নিয়ে রয়েছে এমনই প্রচার। মালদা জেলার হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুনর্ভবা নদীর পাড়ের গ্রাম মানিকোড়া। গ্রামের নামেই এখানকার মা কালীর পরিচিতি, মানিকোড়া কালী হিসাবে। কালী পুজো নাকি জুঁই ফুলের মতো, রাত ফোড়ালেই তার সুগন্ধ ফুরিয়ে যায়। এখানেও হতো ঠিক তাই, এক রাতের পুজোর জন্য যত আয়োজন, তাই গভীর রাতেই মশাল জ্বালিয়ে প্রতিমা তৈরি করা হতো, তারপর শুরু হতো পুজো। বলিও দেয়া হতো সেই সময় অবশেষে রাত ফুরিয়ে ভোর হলেই সব শেষ, নদীতে বিসর্জন দিয়ে আবার ফিরে যেত ডাকাত দল। যদিও এরপরে ব্রিটিশ আমলে ডাকাতের দৌরাত্ম্য কমে যায়, কিন্তু কালীর দৌরাত্ম্য তো আর কমার নয়। তাই সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে তৎকালীন জমিদার ভৈরবেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে শুরু হয় কালী পুজো। এই পুজোর বলি নিয়েও রয়েছে রহস্যময় মিথ। শোনা যায় বলির সময় প্রতিমা নাকি কেঁপে উঠত, তাই শিকল দিয়ে বেঁধে রাখা হতো দেবীকে। যদিও এখন সেই নিয়ম আর মানা হয় না, কিন্তু বলি যাতে দেবী চাক্ষুষ দেখতে না পান, তাই ছাগ বলির সময় দেবীর চোখে কাপড় বেঁধে রাখা হয়। কথিত আছে এক সময় ছদ্মবেশে মা কালী এক শাখারির কাছে পুজো উপলক্ষে শাখা পড়তে গিয়েছিলেন। সেই থেকে এই গ্রামে কালী পুজোর দিন বৌদের নতুন শাখা পড়ার রেওয়াজ প্রচলিত আছে। ঝম্প দিলে মিলবে
আরও অবাক করে যে বিষয়টি তা হলো আজকের এই আতশবাজির যুগে দাঁড়িয়েও এখানকার কালী একেবারেই নিভৃত জানি, নিরিবিলি প্রেমী, শব্দ পছন্দ করেন না একেবারেই, তাই আজও এখানে কালী পুজোয় কোনো রকম শব্দ দূষণ নেই। দীর্ঘদিন ধরে এখানকার প্রতিমা তৈরি করছেন স্থানীয় বাসিন্দা নীরেন্দ্রনাথ রায়, উত্তরাধিকার সূত্রেই তিনি পেয়েছেন এই অধিকার। দেবী এখানে এতই জাগ্রত যে মনস্কামনা পূরণ না করে খালি হাতে নাকি উনি কাউকে ফেরান না। পুজো উপলক্ষে মানিকোড়া গ্রামে 7 দিন ধরে মেলা বসে। শুধু এ রাজ্যই নয়, অন্যান্য অনেক রাজ্য থেকে ভক্তরা আসে এখানে পুজো দিতে। যদিও দেবীর মাহাত্ম্য সেখানেই যেখানে ভক্তি আর বিশ্বাস এক হয়ে যায়।